বর্ণালী, আজি তোমালোকর পলিটিক্যালর যে এক্সাম হয়ে গেল, এই এক্সাম তো কেন লাগিল তোমার, মানে কি মানে পালা আর এক্সাম তো দি কিনে? স্যার, আমি এক্সাম দিয়ে যেখানে এক্সপিরিয়েন্স পাইছো সেইখানে হয়তো যেবিলাকে বহুত পড়ব পারে কিন্তু এক্সাম দিয়া নাই সেইবিলাকর এক্সপিরিয়েন্সটা আমাকে অলপ হলেও কম হব, কারণ আমি 100 মার্কত স্যার টাইম ম্যানেজিংটো শিকিলো আৰু 6 নম্বর কোয়েশ্চনত কিমান টাইম ধর আৰু 4 মার্কর বিলাকত কিমান টাইম দিব লাগে সেইটো আমি বুঝি পাইছো, কিন্তু বাকি বিলাকে স্যার হয়তো ম্যানেজ করব নোৱাৰিব আৰু ফাইনাল এক্সামত বহুত মানে প্রবলেম পাব, কিন্তু আমি এইটো প্রবলেম আগতে আর তুমি কবা নাকি ধর আমি ইয়াতে ধরাছন, মানে আমার ইকোনমিক্স শিকা যায়, আমার ইংলিশ শিকা যায় বা অন্য সাবজেক্টর রিলেটেডও আমি বহুত কিবা শিকা যায়, তো তুমি কব লাগে যে কেনকা পালা ইংলিশ শিকি বা ইকোনমিক্স শিকি ইয়াতে কেনকা পালা আর মানে আমার এসটিসি ইয়াতো বহুত সেন্টার আছে, তারপর এসটিসি তুমি কিয় মানে চুজ করলা বা কিয় ভাল লাগিল ইয়াতে ইকোনমিক্স বা ইংলিশ? সকলতকৈ মেইন কথা ফ্ৰেণ্ডলি হয় আৰু বুজি নাপালে বুজাই দিয়ে ভালদৰে, আৰু নোটবিলাক স্যার সকলতকৈ ইজি, ইজি লেংগুৱেজটো সকলতকৈ ইজি হয় সেইকাৰণে স্যার বেছি ভাল লাগে, লং হয় প্ৰথমতে লং যেন লাগে কিন্তু পঢ়াৰ পিছত এনেকুৱা লাগে এ মই গোটেইখিনি পাৰিমেই তেনেকুৱা লাগে স্যার, তেনেকুৱা আহে নহয় স্যার। ইকনমিক্সত তুমি ধৰাচোন মানে যে কনচেপ্ট, এই কনচেপ্টখিনি পাইছা নে নাই? কনচেপ্টখিনি ছাৰহঁতে ভালে দিছে কিন্তু মই মেথছত মানে অলপ বেয়া, সেইকাৰণে ছাৰ মেথছখিনি আৰু বেছিকৈ মই ৰিভাইজ কৰিব লাগিব, কৰা নাই সেইখিনি হ'লে ঠিক আছে। আৰু মই তুমি এনে ক'ব লাগে যে ইয়াতে তোৰ বহুত চেণ্টাৰ আছে, এই বহুত চেণ্টাৰৰ পিছত তুমি ধৰাচোন এছ টি চিক কিয় চুজ কৰিলা? এছ টি চি ইয়াত বহুত চেণ্টাৰ আছে, তাৰ ভিতৰতে তুমি এছ টি চি কৰিছা? বহুত এছ টি চি নিচিনা চেণ্টাৰ আছে কিন্তু সকলোতে ইমান টিউশ্যন কৰা নহয়, এটা টিউশ্যন কৰে হয় ইংলিছ কৰে ক'ৰবাত ইকনমিক্স কৰে, কিন্তু এছ টি চি আৰু মিজাৰ ভিতৰত এটা এনেকুৱা চেণ্টাৰ য'ত মানে বহুতকেইটা ছাবজেক্ট টিউশ্যন কৰা হয় আৰু 9-10 এইবিলাকৰো কৰা হয় আৰু স্পকেন কম্পিউটাৰ মানে গোটেইখিনি সুবিধা আছে কাৰণে ষ্টুডেণ্টবিলাকে ভাল পায় আৰু এটা ল'লে গোটেইখিনি ইয়াতে পাই যায়। তুমি বহুতে কয় আজিকালি বহুত চেণ্টাৰ আছে কিন্তু কথাটো হৈছে গুণগত যিটো মান, যিটো ভিজন, কোৱালিটি এডুকেশ্যন যিটো, এই কোৱালিটি এডুকেশ্যনটো নাপায় ষ্টুডেণ্টে আচলতে আমাৰ ইয়াতে আহি পায় নেকি সেইখিনি বস্তুখিনি? পাই স্যার, মানে সকলের বেসিক নলেজতো ঠিকই না থাকে কিন্তু বহুত টান কনসেপ্টবিলাক লব যায়, কিন্তু টান কনসেপ্টবিলাকে মাথায় ঢুকি নাপায়, কিন্তু এস টি সিত বেসিকর পৰা গোটেই নলেজখিনি দিয়া হয়, তার কারণে স্টুডেন্ট স্যার মানে যেবিলাক ব্রেইনত ব্লক থাকে এইবিলাক খুলি যায়। আমার জবর রিজাল্ট তুমি অল্প কই দিব পারবা নাকি যে কেনকুয়া রিজাল্ট হয়েছে অল্প তোমার তো মনত ইতে তোমারও ভাই তোমার ইচ্ছা যায় আছে ড্রাইনুকা কিবা এটা করার কারণে কেনকুয়া মানে লাগিছে? মিজাৰ ভিতৰত এছ টি চিতে ক'বলৈ গ'লে সকলোতকৈ বেছি ভাল ৰিজাল্ট হৈছে আৰু ডিগ্ৰী কলেজৰ পৰা ইকনমিক্স আৰু লজিক ইংলিছ গোটেইকেইটাতে হাইয়েষ্ট মাৰ্ক আহিছে। ঠিক আছে, ভাল লাগিল কথাখিনি, আৰু এটা বেলেগ আহি যাব মানে।